শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো অবগত আছো, এটা চাপ দিন অনলাইন ক্লাস চলছে। আমি মোহাম্মদ আসিম আলী, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বেরসাল আলী বিশ্ববিদ্যালয় চৌহারি এনায়েতপুর। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সবাই নমস্কারের মধ্যেই সময় অতিবাহিত করছো। আমি তোমাদেরকে প্রথমে আসার পর একটা সালাম দিয়েছি, সালাম এই জন্য দিয়েছি, সালাম করে শান্তি, সালাম দিলে উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব শান্তি বৃদ্ধি পায়, মানুষের মধ্যে রাগ পোশাক হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তির সাথে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, প্রথম কাজ হচ্ছে সালাম দিতে হবে। এই কারণে আমি তোমাদেরকে প্রথম সালাম দিয়েছি। যাই হোক, তোমরা সবাই ভালো আছো আশা করি, ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে চলন করবেন। আজকে ক্লাসের পড়া হচ্ছিল আখলাক। আখলাক এমন একটা শব্দ, এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখলাক। আখলাক আরবি শব্দ, এর অর্থ স্বভাব, চরিত্র, আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, লেনদেন, সমস্ত অর্থের মধ্যে বর্ণ আছে। আখলাক শব্দটি বহু বচন, এক বচন হলকম, যার অর্থ বললাম স্বভাব, চরিত্র, আচার আচরণ। এই প্রসঙ্গে একটা কথা আছে ইংলিশে, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, চরিত্র মানুষের মূল মুকুট, চরিত্র মানুষের জীবনের সবচাইতে উচ্চ স্থানে মানুষকে নিয়ে যায়। এখন আখলাক অর্থ জানলেন, আখলাক অর্থ স্বভাব, লেনদেন, চলাফেরা, সমস্ত কাজের মধ্যে গণ্য আছে। এখন আখলাক কাকে বলা, আখলাক অর্থ বুঝলাম, আখলাক কাকে বলে? আখলাক তাকে বলা হয় মানুষের জীবনের দৈনন্দিন জীবনের কাজকর্ম, মানুষের জীবনের দৈনন্দিন জীবনের কাজকর্মকে বলা হয় আখলাক। এখন একজন মুসলমান ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠবে, তার প্রথম কাজ হচ্ছিল আল্লাহর হুকুম নামাজ কায়েম করতে হবে। তারপরে নামাজ পড়ার পর ওই ব্যক্তি সময় পেলে আল্লাহ তাআলার বাণী কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত শেষ করার পর তার জীবনের যে সমস্ত পার্থিব জীবনে কাজকর্ম আছে এগুলো সে ঠিক মতো আদায় করবে। এখন চরিত্র বলা হয়েছে যে চরিত্র মানুষের জীবনের মূল মুকুট। আমার জীবনে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, আমি কখনো আমার লক্ষ্যস্থানে পৌঁছতে আমি পারবো না। এই ক্ষেত্রে চরিত্র মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমরা সবাই দেখছো আমার মাথার উপর একটা কি আছে, টুপি আছে, মুকুট মানে টুপি। কি বলেছি যে ক্যারেক্টার ইজ দ্য কারণ অফ লাইফ, মানুষের জীবনের চরিত্র মূল মুকুট। এই যে টুপি আছে মাথার উপরে সবার উপরে স্থাপিত টুপি, যখন আমি এই টুপিকে মাথা থেকে নিচে নিয়ে পায়ের নিচে রাখবো, তখন কি করা হবে বলতো? সবাই টুপিকে অসম্মান করা হবে, কিন্তু তার স্থান ছিল সবার উপরে মাথার উপরে, সেখান থেকে আমি নামিয়ে নিচে পায়ের নিচে রাখলাম, তাহলে কি করলাম, টুপিকে অপমান করলাম, অসম্মান করলাম। ঠিক একজন মানুষের জীবনে যখন চরিত্র নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি তার জীবনের কোনো কাজ করতে, খারাপ কাজ করতে এবং মানুষকে হত্যা করতে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে, লেনদেন, সুদ, ঘুষ, আখলাক, ব্যভিচারী কোনো কিছু সে করতে আর হৃদবোধ করে না, তখন তার দ্বারা সমস্ত কাজ যেটা আল্লাহ নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলো করতে
সক্ষম, এই জন্য মানুষের জীবনে সব ক্ষেত্রে সমান সম্মানিত জিনিস হল শরীর বা আখলাক। যখন কোনো ব্যক্তির আখলাক নষ্ট হয়ে যাবে তখন তার পার্থিব জীবন সমস্ত কাজটা নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আমাদের জীবনের চরিত্রকে সব ক্ষেত্রে বেশি মূল্যায়ন করা যায়। আল্লাহ রাসুল হাদিসে বলেছেন চরিত্র সম্পর্কে যে ইন্নামা বয়স্ত্রু লিউতিম্মা মাকারিমাল আখলাক। রাসুল স্পষ্ট হাদিসে তিনি বলেছেন যে আমাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষকে সুন্দর পথে চলার জন্য, মানুষের আচরণ সুন্দর, মানুষের চরিত্রকে সুন্দর করে রাখার জন্য। মানুষ কোন চরিত্র কীভাবে কথা বলবে, কীভাবে লেনদেন করবে, কীভাবে চলাফেরা করবে, মানুষ কীভাবে ব্যবসা করবে, তা বিরোধে সর্বক্ষেত্রে আল্লাহ রাসুল মানুষকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্যই, উত্তম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাসুল আল্লাহ দরিয়া দিয়ে প্রেরিত করেছে। এই জন্য আল্লাহ রাসুল বলেছেন আমি উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত পূর্ণ করার জন্যই দরিয়া প্রেরিত হয়েছে। আর একটা অন্য একটা হাদিস আল্লাহ রাসুল করেছেন যে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম। আল্লাহ তারা সূরাতুল হুজুরাত এখানে বলেছেন যে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় যে তার চরিত্র দেখবে উত্তম এবং আল্লাহকে সবচেয়ে ব্যক্তি বেশি ভয় করে। কারণ যখন আমার মনের মধ্যে কোনো ভয় আসবে না তখন আমি যে কোনো খারাপ কাজ করতে কোনো নিরাপদ পারবো না। কারণ শয়তান মানুষের সবসময় অসহায়তাকে অতমুখী খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা চরিত্রকে সুন্দর করবো। একটা কথা আছে যে জীবনের জীবনে কোটি কোটি টাকা হারিয়ে গেলে সে টাকা কোনো ব্যক্তি তার পরিশ্রমের বিনিময়ে সে টাকা অর্জন করতে সক্ষম, কিন্তু যদি আমার চরিত্র নষ্ট হয়ে যায় কখনো কোনোদিন সেই ব্যক্তি মুখে পথ করে বলতে পারবে না যে আমার চরিত্র ভালো আছে। আর রাসুল বলেছেন তার কমিউনিটির দিন যেদিন মানুষের পিতার সঙ্গে কোনো ছেলের পরিচয় থাকবে না, ছেলে পিতাকে পরিচয় দিবে না, সবাই গিয়ে ছেলে কাঁদবে, খুব কঠিন মহা বিপদের দিন, মানুষের মাথার উপর সূর্য তাপ দিবে সেই বিপদের দিন আল্লাহ রাসুল করেছেন তাদের চরিত্র বেশি ভালো যারা দুনিয়ার কোরআন হাদিসকে পরমেশ্বর অনুসরণ করেছে সে অনুসারে জীবনে বাস্তবায়ন করেছে। রাসুল করেছেন তার কঠিন বিপদের দিন তার মেধানের পাল্লাকে বেশি ভারী করবে তার সুন্দর আশা আচরণ এবং চরিত্র জিনিস। এই ক্ষেত্রে আমাদের জীবনে আমরা সব সাইডে চরিত্রকে বেশি মূল্যায়ন করব। এখন চরিত্র সবার কাছে বললাম জানলাম, এখন চরিত্র কাকে বলে জানলাম, এখন চরিত্র কয় প্রকার, চরিত্র কত প্রকার, আখলাক দুই প্রকার। এক আসার জন্য আখলাকে আখলাক হামিদা আর একটা আছে সম্পর্কে আপনাকে হামিদা একত্র আপনাকে হামিদা আর দুই হইতর আপনাকে জামিমা। এখন আপনাকে হামিদা কি জিনিস, আপনার অর্থ শুনছি সবাই দাঁড়িয়েছি সবাই, হামিদা অর্থ প্রশংসনীয়, আর আপনাকে জামিমা যার অর্থ অপ্রশংসনীয় যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আপনাকে হামিদা প্রশংসিত বলতে বোঝায় যে মানুষের এমন আচার আচরণ এমন কথাবার্তা
গ্রহণযোগ্য, একে বলা হয় আল্লাহকে হামিদা, যে জিনিসটা সবার কাছেই গ্রহণযোগ্য এবং প্রশংসনীয়। যেমন একজন মেয়ে মানুষ অথবা ছেলে মানুষ, আমরা এমন একটা কাজ করলাম যে কাজটা সবার কাছে গ্রহণযোগ্য, একে বলা হয় আল্লাহকে হামিদা। যেমন কোন ব্যক্তি কর্ম করে, সে প্রতিদিন তার অফিসে বসে, বসার পর সে প্রতিদিন অনেক টাকা পয়সা সুদ ঘুষ বা অবৈধ সে লেনদেন করতে পারে, কিন্তু তার মধ্যে একটাই কাজ করে কি, চরিত্র কাজ করে, যে আমার সুযোগ আছে অনেক সম্পদ উপার্জন করা এবং অবৈধভাবে টাকা পয়সা লেনদেন সুযোগ আছে, কিন্তু যদি আমার মনের মধ্যে ভয় থাকে যে কাল কঠিন কি আমাদের দিন, আমার বিধানের পল্লা কত বেশি ভারী করবে কে, আপনার কাছে যদি আমি এই সম্পদের আশায় বা লোভে যদি আমার সত্যকে নষ্ট করে ফেলি, তাহলে কাল কঠিন কি আমাদের দিন, আমার বিধানের পল্লা কি হবে, ভারী হবে না, পাকড়ে যাবে, কাকটিভ হবে, তখন আমার স্থান কোথা হবে, জাহান্নাম, বিহা খারিদুন, সেখানে সারা জীবন থাকতে হবে। অতএব আমার সম্পদ আমি অবৈধভাবে উপার্জন করে দুনিয়া রেখে থাকবো, আর সেই সম্পদ আমার পরিবার পরিজন হারাম দিন খেয়ে তারা যেমন দাম করবে আমার জাহান্নামে হয়ে যাবে। অতএব আমি সরকারের ধোকায় পড়ে অর্থ সম্পদের লোভে কখনো আমি অবৈধ সম্পদ খাবো না, একে বলা হয় আখলাকে হামিদা। অর্থাৎ যেটা মনের মধ্যে ভয় থাকে যে কাজ করলে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং সবার কাছে গ্রহণযোগ্য, একে বলা হয় আখলাকে হামিদা। মনে রেখো সবাই, আর আখলাকে জামিমা, যেটা অপছন্দনীয় জিনিস সবার কাছে গ্রহণযোগ্য নয়। যেমন আমি যদি ধরো তুমি মেয়ে মানুষ অথবা আমি ছেলে মানুষ, এই শিক্ষার্থী কিন্তু খেয়াল রাখো, ছেলে মানুষ যদি কোনো মেয়ে মানুষের পোশাক পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, তখন সবাই কি করবে, সবাই তাকে নিন্দা করবে, সে মানুষ এত খারাপ হয়েছে, মানুষের নিজের ব্যক্তিগত আখলাক বলতে কোনো কিছুই নাই এবং মানুষের চলাফেরা সমস্ত জিনিস নষ্ট হয়েছে। যখন কোনো পুরুষ মানুষ এই কাজ করবে অথবা যখন কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে তার দেহে কোনো পোশাক নাই এবং সে যে সমস্ত কার্যকলাপ করে যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, রাসূলও কি করেন, গ্রহণ করেন না। একজন মেয়ে মানুষ কীভাবে চলতে হবে, কীভাবে তার পোশাক পরতে হবে, যদি আপনি বা যদি কোনো ব্যক্তি সেই না করে বা আমি না করি অথবা কোনো সেই মেয়ে মানুষ না করে, তাহলে সেই মেয়েকে সমাজের সবাই নিন্দা করবে। দেখো তো একজন মেয়ে মানুষ, সে তার পিতা একজন হাতি মানুষ, তারা ধনী ব্যক্তি, সমাজের একজন প্রাধান্য দেয় তারা, আজ তাদের মেয়েদের কী আচার আচরণ, কী পোশাক, কী তাদের মুখের ভাষা, এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ওই মেয়ে মানুষকে সবাই সমাজের দ্বারা ঘৃণার সাথে দেখবে, এটা বলা হয় আপনাকে জানবে না। অর্থাৎ অপছন্দনীয় চরিত্র যে জিনিসটা মানুষ কখনো গ্রহণ করে না। যেমন মেয়ে মানুষ যদি এখন মাঠে অভাব কাজ করে, তার যে পোশাকে পোশাক থাকে না, যেটাও কি মানুষ মানুষের খারাপ লাগবে, আল্লাহ গ্রহণ করে না। অর্থাৎ যে সমস্ত কার্যকলাপ করলে সবার কাছে গ্রহণযোগ্য নয়, তাকে বলা আপনাকে জানে না, এমন কাজ করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ রাসূলকে একদিন সাহাবী প্রশ্ন করল এবং তার স্ত্রী আয়েশাকে প্রশ্ন করল, হে আল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি আমাদেরকে রাসূলের চরিত্র সম্পর্কে কিছু কথা বলেন। তখন আল্লাহ রাসূল রাসূলের চরিত্র সম্পর্কে মা আয়েশা বললেন, হে রাসূলের সাহাবীগণ, তোমাদের কাছে কি কোরআন শরীফ আছে? হ্যাঁ, আমার কোরআন শরীফ আছে। গোটা কোরআন শরীফটাই রাসূলের জীবনের কি চরিত্র এবং তার গোটা কোরআন শরীফ তার জীবনের আখলাক, তার সলাখরা, রাষ্ট্র জীবন সমস্ত ক্ষেত্রে আখলাকের মধ্যে গণ্য আসে এবং রাষ্ট্রের জীবনটা কি ওরা কোরআন শরীফই রাষ্ট্রের জীবনের চরিত্র। এই জন্য আমরা চরিত্রকে সবথেকে বেশি প্রাধান্য দেব, যার মধ্যে আখলাক নাই, যার মধ্যে চরিত্র নাই, সে ব্যক্তি কখনো এও কালে এবং পরকালে আল্লাহ লাভ করতে পারবে না। কারণ চরিত্র ব্যক্তিহীন
কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হও না, কখনো তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হও না, আর কখনো তোমরা জিনার কাজে লিপ্ত হও না। যখন আমার সিহত নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আমি অহরহ জিনা বিচারি সুদ ঘুষ এবং যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলো আমরা করতে কোনো দ্বিধাবোধ পারবো না। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল বলেছেন যে কিয়ারকম আসারকম আকলাকান, তোমাদের মধ্যে এই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সমাজে চরিত্র সন্দরের অধিকারী। কারণ যখন কোনো ব্যক্তির চরিত্র নষ্ট হয়ে যায় তখন ওই ব্যক্তিকে দেখো সবাই ঘৃণার চোখে দেখে যে এই ব্যক্তির চরিত্র নষ্ট, সব নষ্ট, তার কাজ দিয়ে কেউ হাঁটতে স্পর্শ করে না। কারণ ওই ব্যক্তি যে কোনো সময় যে কোনো কাজ সে করতে দ্বিধাবোধ করে না, সে ব্যক্তি ব্যক্তিকে সবাই খারাপ চোখে দেখে। আর তখন কোনো ব্যক্তির চরিত্র ভালো আপনাকে আমেদা, যদিও সে ধনী ব্যক্তি না হয়, গরিব শ্রেণীর লোক এবং খুব নির ব্যক্তি, তার কথা কাছে মানুষ তাকে ভালোবাসে, যদিও সে ব্যক্তি কোনো শিক্ষিত না হয়। অতএব আমরা আমাদের জীবনে আখলাককে বেশি প্রাধান্য করবো, আখলাকের উপরেই মানুষের সমস্ত কাজ নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই যাই কিছু বললাম, আমরা অনলাইন ক্লাস হলো মনোযোগ সহকারে শ্রবণ করবো। নিজের জীবনে বাস্তব জীবনে এগুলোকে আমরা কি করবো, ব্যবহার করবো, মেনে চলবো, তাহলে অবশ্যই আমাদের জীবনে কি করে কল্যাণ হয়ে আসবে এবং আমরা সর্বদাই আল্লাহ রাসূলের উপরে ভরসা করে তিনি আমাদের যে সমস্ত আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এগুলোকে আমরা শতভাগ পালন করবো। তাহলে আল্লাহ তালা আমাদের উপরে খাস বাসন করবেন। আর তাদের চরিত্র নষ্ট, তারা অটল সম্পদের লোক হলেও তারা দেখতে পাবে আস্তে আস্তে তারা দুনিয়ায় কি হয়েছে তার ধ্বংস হয়ে গেছে। আর অনেকের কোনো সম্পদ নেই কিন্তু তার চরিত্র ভালো, আসন আসন ভালো, লেনদেন সমস্ত বিষয় তার ভালো, দেখতে পাবে আস্তে আস্তে সেই ব্যক্তি বিশাল ধনী লোক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজের চরিত্রকে কখনো নষ্ট করবো না। কারণ বর্তমান যে ফোন চলে আসছে প্রায় লোকেরই এই চরিত্র নষ্ট করার একটা মাধ্যম, এই বড় ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে। তো আমরা এই জিনিসগুলোকে আমরা খারাপ কাজে ব্যবহার করবো না, ভালো কাজে ব্যবহার করবো। তাহলে অবশ্যই সেখানে তার মাধ্যমে আমরা ওয়াজ বসিও, কোরআনের বাণী শ্রবণ করবো, প্রতিদিন কোরআন তিলাওয়াত করবো এবং নিজের মনকে শক্ত করবো যেন জিহাদ করতে পারি, কখনো কোনোদিনও খারাপ কাজে লিপ্ত হবো না। আল্লাহ তার আসলের বিধান অনুসারেই নিজের জীবনকে বাস্তবায়ন করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, পাঁচ অক্ষ নামাজ পড়বেন, কখনো কোনোদিনও নিজের চরিত্রকে নষ্ট করো না। তো চরিত্র নষ্ট হয়ে যায় সমাজে তোমাকে সবাই ঘৃণা করবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, তোমরা সবাই যেন কলা, সবরি কলা কত সুন্দর দেখা যায়। যদি তোমরা এই কলাকে বাজারে বিক্রি করো, পাঁচ টাকা দশ টাকা হারে, বিশ টাকা হারে যাই হোক বিক্রি করতে সক্ষম, কিন্তু সেই দামি দামে তোমরা ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করো, তাহলে মনে হয় কোনো ক্রেতাই সেই কলাকে ক্রয় করবে না। তাহলে একই জিনিস ঠিক অনুরূপ চরিত্র মানুষের জীবনের একটা উদাহরণ দিলাম, তোমরা তোমাদের চরিত্রকে সুন্দর করবে এবং বাস্তব জীবনে তা অমল করবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন করার জন্য দান করেন এবং এই করে ক্লাসগুলো আমরা তোমাদের সবাই শুনব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং পৃথিবীর যে সমস্ত ব্যাধি আছে, করোনা অসুখ এবং যা চলছে দেশে একটা মহামারী, ইত্যাদি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে জীবনধান করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। শেষ করে দিলাম।